ভ্যান গগ তার বিভিন্ন আর্ট ওয়ার্কের উপরে একটা ডিজিটাল প্রদর্শনী। তো আমি ভ্যান গগের অরিজিনাল ছবি মানে বাস্তবে সামনাসামনি আমি দেখছি অনেক, এখানে যে নিউ ইয়র্কের মিউজিয়ামেও দেখছি, ফ্রান্সের মিউজিয়ামেও দেখছি, স্পেনের মিউজিয়ামেও ভ্যান গগের পেন্টিং আছে। আর ডিজিটাল এক্সিবিশন এটা আমি আসলে প্রথম দেখলাম। আমি ভাবলাম যে আপনাদেরকেও আজকে দেখাই মানে এই এক্সিবিশনটা। এই ডিজিটাল যে এক্সিবিশন, এটার মূল ক্রিয়েটর বা মূল যে ডিজাইনার সে একজন ইটালিয়ান, আর তার সঙ্গে নানান লোকজন তো আছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রদর্শনীটা অলরেডি হয়ে গেছে, আবার আমেরিকানও বিভিন্ন জায়গায় হয়ে গেছে, বাট এখন এটা নিউ ইয়র্কে হচ্ছে। তো এটার টিকিট আসলে অনেক দিন ধরে বিক্রি হচ্ছিল, আমি অনেক আগে সেই টিকিটটা কিনে রাখা ব্যাপার। যাই হোক, ফাইনালি এটা দেখা হলো, আর আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কেমন কেমন ইয়ে মানে এমন প্রদর্শনীগুলো কেমন হয়। ভ্যান গগের একটা ব্যাপার হচ্ছে কালার, তার স্ট্রোকগুলো একটু মোটা স্ট্রোক। আমি অবশ্য আর্টের খুব বেশি কিছু বুঝি না, আমি যেটা বুঝি আমার লেমেনের ভাষাতে আমি বলতেছি, স্ট্রোকগুলো একটু মোটা স্ট্রোক, এবং তার কালারগুলো, তার কালার মানে আমি দেখলে বুঝতে পারি যে ওকে এটা ভ্যান গগের কালার বা ইয়ে। যেমন আমি যে শাড়িটা পরে আছি মাস্টার্ড কালার, আমি ইচ্ছা করে এই শাড়িটা আজকে পরছি, কারণ তার একটা একটা মানে যে ইউনিক কালারগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তার নীল কালারটা, আর একটা হচ্ছে তার এই মাস্টার্ড বা ইয়েলো কালারটা। তো এই দুটোর কম্বিনেশনও ভয়াবহ, মানে ভয়াবহ বলতে আমি মানে অনেক সুন্দর। আর আমাদের কাছে এখন যেরকম মনে হয় যে হ্যাঁ কালার কম্বিনেশন এইটা বোধ হয় মানে খুব খুব স্পেশাল কি, কিন্তু তখনকার দিনে কালার তৈরি করাটা একটা কালার আনা ফুটায় তোলা এটা কিন্তু ছিল কঠিন ব্যাপার। তো চলে না একটা কাজ করি, আমরা এখন ওই শোতে ঢুকে যাই এবং দেখে আসি সেই ডিজিটাল প্রদর্শনী ভ্যান গগের পেন্টিংগুলো, ভ্যান গগের ওয়ার্ল্ড।
Thank you.
Thank you.